আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এসইও ফ্রেন্ডলি ওয়েব আর্কিটেকচার নিয়ে। তো এসইওর 100+ ভিডিও আসবে, এটা 2 নম্বর ভিডিও। আশা করি এই ভিডিওগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে এসইও শিখতে সুবিধা হবে, কোনো অসুবিধা থাকার কথা না। আমি টেকনিক্যাল এসইও থেকে, যেহেতু 100+ ভিডিও হবে, এখানে এসইওর কোনো জিনিস বাদ থাকবে না, এবং বাদ থাকলেও ফিউচারে আমি আস্তে আস্তে ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। নতুন নতুন টপিক আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন, তো ভিডিও দেখবেন, শেয়ার করবেন, আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করবেন, যাতে করে ভিউজ বেশি হলে এবং আপনারা উপকৃত হলে আমি আরো বেশি ভিডিও মেক করতে পারি। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই আজকে এসইও ফ্রেন্ডলি ওয়েব আর্কিটেকচার এই ভিডিওর মধ্যে। আচ্ছা, আজকে টপিকটা ছোট, আশা করি 10 মিনিটের কম এই ভিডিওটা কভার হয়ে যাবে। ওয়েব আর্কিটেকচার, ওয়েব আর্কিটেকচারটা হলো কোনো ওয়েবসাইটের পেজগুলো কিভাবে স্ট্রাকচার হবে, একসাথে যুক্ত থাকবে। একটি ভালো ওয়েবসাইটের আর্কিটেকচার বা ব্যবহারকারীদের জন্য আপনাদের যে জিনিসগুলো জানা দরকার ওই জিনিসগুলোই এখানে আলোচনা করব। An ideal website architecture helps user and search engine browse easily find what they are looking for in a website. এখন ওয়েব আর্কিটেকচারটা ভালো হলে কি হবে, সার্চ ইঞ্জিন গুলোর যে ক্রলার আছে ওটা ভালো করে ক্রল করতে পারবে, আপনার সাইটটা দ্রুত ইন্ডেক্স হবে, দ্রুত র্যাঙ্কিং পাবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার ভিজিটর যারা আছে তারা এই সাইটে কি ইনফরমেশন খুঁজতেছে এই ইনফরমেশন খুব ভালোভাবে খুঁজে পাবে। আচ্ছা, ওয়েবসাইটের আর্কিটেকচার কি এসইওর জন্য কেন গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ কিনা, অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে সাইটে ইনফরমেশন খুঁজে পেতে কোনো সমস্যা হবে না, আর ইনফরমেশন যদি খুঁজে পায় ভিজিটর অনেকক্ষণ সাইটে থাকবে। সার্চ ইঞ্জিন যদি এটাকে সহজে খুঁজে পায়, সার্চ ইঞ্জিনের গুগলের ক্রলার যদি দ্রুত খুঁজে পায় তাহলে আপনার একটা দ্রুত ইন্ডেক্সিং হবে এবং দ্রুত র্যাঙ্কিং হবে। এই জন্য অবশ্যই আর্কিটেকচার, ওয়েবসাইট আর্কিটেকচারটা গুরুত্বপূর্ণ। এই যে এখানে একটা ছবি আছে, পিকচার আছে, আপনারা দেখেন, যে দেখেন এটা ফ্ল্যাট স্ট্রাকচার, এটা এই যে এখানে আপনার মেইন ইয়েটা থাকলো ওয়েবসাইট, তারপরে মেনুগুলো এইভাবে সাজাবেন। এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা মেনু দেওয়া হয়েছে, 5টা মেনুর সাথে আবার 4টা করে সাব মেনু দেওয়া হয়েছে। এখন ভালো ভালো মেনু পাওয়া যায়। আপনারা যদি আমাদের এই সাইটটা ভিজিট করি, যেখানে আমরা দেখতে পারবো যেখানে 1 2 3 4 5 6 7 8 9টা আছে, এখানে আরো কিছু কমানো হবে, সাইটটা এখনো সম্পূর্ণ ফুলফিল না। আমাদের ইংরেজি mahboobusman.com যদি ইংরেজি সাইটে যাই, ওটা আর একটু ভালো করে সাজানো আছে mahboobusman.com। আচ্ছা, এই স্ট্রাকচারটা আপনারা কিছুটা ফলো করতে পারেন। আমি বলতে বলছি না যে এই সাইটটা এখন, এই সাইটটা একদম বিগিনিং লেভেলে হয়তো 10% থেকে 20% কাজ হয়েছে, দেখেন এটার যে সার্ভিসগুলো এক সুন্দর করে ক্লিক করে কিন্তু সহজেই যেতে পারবে। এবং মোবাইল থেকে ভিজিট করলে আপনারা যে কোর্সের ইয়েগুলো কন্ট্যাক্ট, এখানে মেনু বেশি হয়ে গেছে, 3 4 5 6 7 8 9টা হয়ে গেছে, এখানে ইয়ে করতে হবে 7টা থেকে 8টা বা 6 7টা মেনুর মধ্যে রাখতে পারলে খুব বেশি ভালো হয়। তারপরে আচ্ছা, অন্য আলোচনাগুলো সিরিয়াল ভাবে আছে। এই যে দেখেন আমাদের যে mahboobusman.com এই সাইটটা কিন্তু একদমই নতুন, নতুন হওয়ার পরে যে দেখেন আমি সার্চ দিয়েছি mahboobusman, এই যে দেখেন সুন্দরভাবে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে আসছে। এটা মোটামুটি একটা স্ট্রাকচার করা, এই জন্য কন্ট্যাক্ট পেজটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে মানুষ আমাকে তাড়াতাড়ি খুঁজে পায়। সার্ভিস পেজটা গুরুত্বপূর্ণ, সার্ভিস পেজটা চলে আসছে, অ্যাবাউট তারা আমার যদি জানে, কোর্স পেজটা জানবে, তারপরে হচ্ছে হায়ার। এই দেখেন 1 2 3 4 5 এই যে পাঁচটা পেজই কিন্তু মেনুতে আছে। আমরা যদি এই সাইটটা ইয়েতে করি, এই যে দেখেন অ্যাবাউট, সার্ভিস, কোর্স, কন্ট্যাক্ট সবগুলো কিন্তু মেনুতে আছে। হায়ার, এই যে হায়ার দেখেন, এগুলো মেইন পেজে, যেখানে যেগুলো যেই পেজগুলো মানুষ আমাকে দ্রুত খুঁজে পাবে বা ব্রাউজ করবে, কন্ট্যাক্ট পেজে দরকার হবে, আমাকে কোর্সগুলো কিনতে পার, সরি কোর্সগুলো করতে পারবে, আমাকে হায়ার করতে অথবা সার্ভিসগুলো দিবে, এই কয়েকটা জিনিস কিন্তু মেইন চলে আসছে। আচ্ছা, এ গুড স্ট্রাকচার মিনস বেটার ক্রাউলিং, ক্রলিং। এ গুড স্ট্রাকচার মানে এই যে আপনার ওয়েব আর্কিটেকচারটা যদি ভালো হয় বেটার ক্রলিং হবে। আপনাকে এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিলাম। তারপর হচ্ছে যে ক্রলার অপটিমাইজ, যদি আপনার এটা অপটিমাইজ হয়
এটা এসইও খুবই বেসিক এবং খুঁজে পেয়ে অপটিমাইজ করতে খুব দরকার। তাহলে আপনারা এই সাইট স্ট্রাকচারটা বর্তমানে ভালোভাবে, যারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানান, ব্লগ স্পটের সাইট বানান, এটা প্রায় জায়গায় খুব ভালো থিম আছে, মেগা মেনু সাপোর্ট করে এমন থিমগুলো আপনারা নিয়ে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখবো কয়টা ধাপে, ছয়টা ধাপ দেখবো, আরও বেশি আপনারা অনুসরণ করতে পারেন, তবে বেসিক এই ছয়টা ধাপের মধ্যেই এসইও ফ্রেন্ডলি ওয়েব আর্কিটেকচারটা চলে আসে। অনেক বড় কোম্পানিগুলো কি করে, ভালো ডিজাইনার হায়ার করে ওয়েবসাইট ইয়ে করার আগে, প্রথমে এটা পিএইচডিতে এটা ইয়েটা তৈরি করে ফেলে, কোথায় কি হবে কোথায় কি হবে, খুব রিসার্চ করে একজন ডিজাইনার অনেক চিন্তা ভাবনা করে হোম পেজটা ডিজাইন করে কোথায় কি থাকবে। তো যাদের ভালো বাজেট নেই তারা থিম কিনে নিলেই $50-60 দিয়ে থিম কিনে নিলেই ভালো ডিজাইন পেয়ে যাবেন। আর শুরুতে আপনারা যারা ব্লগিং শুরু করবেন, অনেক ভালো ভালো থিম আছে, ভালো থিম আপনারা কিনতে না পারলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি দেখলে থিম পসিবল হলে আপনাদেরকে যদি রুলস ভায়োলেশন না হয় ফ্রি দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, যে ছয়টা ধাপ অনুসরণ করবেন আপনি এসইও ফ্রেন্ডলি ওয়েব আর্কিটেকচার তৈরি করার জন্য, প্রথম হচ্ছে প্ল্যান আউট এ হায়ারার্কি বিফোর ইউ ডেভেলপ ইউর ওয়েবসাইট। ওয়েবসাইটটি ডেভেলপ করার আগেই একটা পরিকল্পনা আপনারা ইয়েতে কাগজে লিখে ফেলতে পারেন বা একটা পেন্সিল নিয়ে স্ক্র্যাচ করতে পারেন, খুব ভালো হবে যে কোন মেনুতে কোনটা থাকবে, কোন মেনু তখন সময় কম লাগবে, যে হোমের পরে কি থাকবে, সার্ভিসে কি থাকবে। যেমন আমার এই অ্যাবাউটটা কিন্তু কন্টাক্টের নিচে গেলেও চলতো, কিন্তু এখন রাখছি এখানে সার্ভিস পেজ, তারপর ক্যারিয়ার একটা গুরুত্বপূর্ণ এই জন্য রাখছি, কোর্স হায়ার, আমার যেইগুলো আমি মনে হয়েছে যে আমার দরকার, এই জন্য এই জিনিসগুলো আগেই একটা প্ল্যান করে রাখবে। কারণ আমার সাইটে আসলেই যাতে মানুষ খুব সহজেই কোনো পেজ কোনো লিঙ্কে যা যাওয়ার জন্য তার খুব বেশি ইয়ে করতে হবে, যেমন যে ফুটারটা কী হবে, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকবে, ইয়ে থাকবে, এভাবে থাকবে, রিসেন্ট পোস্টগুলো থাকবে, সোশ্যাল মিডিয়াগুলো থাকবে, সাবস্ক্রাইব বাটন থাকবে, এটা একটা প্ল্যান করে নেবেন কিন্তু আগে, যেখানে কপিরাইট ইয়েটা থাকবে, এভাবে একটু প্ল্যান করে নেওয়া নিতে পারে। ক্রিয়েট ইউআরএল স্ট্রাকচার দ্যাট ফলোজ ইউর নেভিগেশন হায়ারার্কি। আচ্ছা, এই যে কী বলা হয়েছে ইউআরএল স্ট্রাকচার, দেখেন আমি কোথায় কোনটা বসাইছি, ডিজিটাল মার্কেটিং আমার মেইন ইম্পর্টেন্ট বিষয় বলা হবে, ডিজিটাল মার্কেটিং, তারপরে এসইও, ওয়েব ডেভেলপমেন্ট, সবগুলো ডিভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত। এই লিঙ্কগুলো কিভাবে হবে, মেনুগুলো কি হবে, কোনটার পরে কি হবে, যে কন্টাক্টের নিচে কি থাকবে, কন্টাক্টের নিচে প্রাইভেসি পলিসি টার্মস আছে, আমার বাংলা ওয়েবসাইট আছে, অবশ্যই অন্য অন্য ল্যাঙ্গুয়েজ এগুলো আছে, যখন হবে সিরিয়ালে আসবে, 7-8টা ল্যাঙ্গুয়েজ এই সাইটটা ডেভেলপ করার ইচ্ছা আচ্ছা। যাই হোক, তাহলে ইউআরএল স্ট্রাকচার নেভিগেশনের সাথে মিল দেখ, সাবমেন ইউআরএলগুলো সাজাতে হবে, এই যে এটা হচ্ছে মেইন নেভিগেশন, এটার সাথে ইউআরএলগুলো কোনটা সাবমেনুতে, সার্ভিসের সাবমেনুতে সবগুলো সার্ভিস চলে আসে, কোর্সের সাবমেনুতে সবগুলো সার্ভিস চলে আসে, কন্ট্যাক্টের সাথে জরুরি, এভাবে আপনাদের সাথে বড় বড় সাইটগুলো দেখলে আপনারা ইয়ে করতে পারবেন। ই কমার্স সাইটগুলো প্রোডাক্টের ক্যাটাগরি, ভালো একটা ই কমার্স সাইট, অ্যামাজনে গেলে আপনারা ভালো করে ফলো করতে পারেন যে কি সুন্দর ইয়ে করছে। আমি যদি অ্যামাজনে যাই, দেখি কি আছে অ্যামাজনে, যদি অনেকে ভিজিট করছে, দেখেন হিস্টোরি, ওরা ছিল ওদের কথা বলে লাভ নয়, ওদের সাথে চিন্তা, দেখেন প্রত্যেকটা ছবি সহ কি সুন্দর মেনে ইয়ে করছে, যেটা আপনার হিস্টোরি অনুযায়ী ডিজিটাল মার্কেটিং, কনভার্সনাল মার্কেটিং, আমি যেগুলো নিয়ে করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্র্যাকটিক্যাল গাইড ডিজিটাল মার্কেটিং, দেখেন আমি যেগুলো ব্রাউজ করি, এখানে ব্রাউজিং একটা ক্যাটাগরি তারা আসছে, দেখেন কতদিন ব্রাউজিং ক্যাটাগরি আপনি দেখতে পারবেন, দেখছেন। তারপরে গিফট কার্ড আছে, টুডেজ ডিল আছে, দেখেন যেখানে তারা গুরুত্বপূর্ণ যেভাবে সাজিয়ে রাখছে, দেখেন কোনো লিঙ্ক খুঁজে পেতে কিন্তু আপনার কষ্ট হবে না, দেখেন ট্রেন্ডিং ডিল, মেন্স ফ্যাশন, ট্রাভেল মাস্ট হ্যাভ, ট্রাভেলের জন্য কী কী দরকার, দেখেন ই কমার্স সাইটগুলো দেখলে সুন্দর হয়েছে তাদের, হ্যাঁ তাদের অনেক প্রোগ্রাম, তো এই যে তাদের এই যে অ্যামাজন ওয়ার হাউস, এই যে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো কিন্তু তারা এখানে দিয়ে রাখছে, এদের হায়ার কি কিন্তু অনেক সুন্দর, অনেক ইয়ে, অনেক তথ্যবহুল, মানুষ হোম পেজ থেকে অনেক কিছু পাবে। হোয়াট এভার, ইউআরএল স্ট্রাকচার নিয়ে কথা বলতেছিলাম, যে ক্রিয়েট ইউর সাইট নেভিগেশন ইন এইচটিএমএল সিএসএস, যদিও যারা একদম কোড থেকে সাইট ডেভেলপ করেন এইচটিএমএল সিএসএস করবেন, আর না হয়তো থিমের কথা তো আগে বলেই দিলাম। আচ্ছা, ইউজ শ্যালো ডেপথ নেভিগেশন স্ট্রাকচার, এই শ্যালো ডেপথ নেভিগেশন স্ট্রাকচারটা কি আসে,
এটা শ্যালো ডেপ নেভিগেশন স্ট্রাকচার, তথা অল্প ক্লিক করে ভিজিটরে যাতে ওয়েবসাইটের লিঙ্ক গুলো ভিজিট করতে পারে। অ্যামাজনের তো দেখাইলাম যে এখানে দেখেন বেশি ক্লিক করা লাগবে না, সে কেউ যদি ডিজিটাল সার্ভিস নেয় এখানে দুইটা ক্লিক, কেউ টিউটোরিয়াল নিবে একটা ক্লিক, এভাবে অল্প ক্লিকে যাতে মানুষ ভিজিটর ওয়েবসাইটের লিঙ্ক গুলো ভিজিট করতে পারে এভাবে মেনু প্লাস লিঙ্ক গুলো বসাবে। এটাই শ্যালো ডেপ নেভিগেশন স্ট্রাকচার। আচ্ছা, ক্রিয়েট হেডার দ্যাট লিস্ট ইউর মেইন নেভিগেশন পেজ। এই যে একটা হেডার তৈরি করছি, হেডার মেইন নেভিগেশন গুলো আছে, নেভিগেশন করে যেতে পারবে। অ্যামাজনের একই অবস্থা দেখেন, এখান থেকে আপনি মেইন নেভিগেশনে যেতে পারবেন। এটা আমার লগ ইন করার বিষয়, হয়তো অনেকগুলো আমার কুকিজ বা আমার সেভিং ইনফরমেশন অনুযায়ী আসতেছে। আচ্ছা যাই হোক, হেডার হেডার ক্রিয়েট হেডার লিস্ট দ্যাট লিস্ট ইউর মেইন নেভিগেশন পেজ, মেইন হেডারে মেইন পেজগুলো রাখবেন। আচ্ছা, ডেভেলপ এ কম্প্রিহেনসিভ ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ, অন্যান্য দরকারি পেজে মানুষ যাতে ভিজিট করতে পারে এই জন্য ইন্টারনাল লিঙ্কিং গুলো, এটা জুস পাস করে, মানে আপনার হোম পেজ থেকে যে কয়েকটা কি লিঙ্ক দিলেন। আমি একটা স্ট্রাকচার ফলো করি, প্রবলেম হইতেও পারে, আমি এখনো পর্যন্ত প্রবলেম পাই। আমি একটা ইন্টারনাল ইয়ে দেখো, এটা যদি স্টার্ট আপ পেজ আছে ধরেন, আমি কন্টেন্ট মার্কেটিং করেছি, কয়েকটা পেজ খুললাম যে দেখেন এখানে ইন্টারনাল লিঙ্কিং এর জন্য আমি কি করি, যেমন একটা পেজ পোস্টের নিচে দেখেন যে অনেকগুলো ইন্টারনাল লিঙ্কিং করে রাখছি, এগুলো এগুলো দরকারি মনে করেছি। তারপর এই যে এখানে আমার সার্ভিসগুলো নিচে দিয়ে রাখি, দিয়ে রাখছি যে এটা সবাই করবে না, কারণ এটা আমি অনেক পেজে দিছি, কিন্তু আবার চিন্তা করতেছি যদি সব পেজে একই লিঙ্ক থাকে কিন্তু মানুষ বোরিং হবে, এই জন্য মাঝে মাঝে কোনো ইয়ে কিন্তু বাদও দিচ্ছি, কিন্তু এই পেজেও আছে কিনা, যে বুকগুলো ইন্টারনাল লিঙ্কিং করে দিছি, এটা সব অ্যামাজনের লিঙ্কে গেলে অ্যাফিলিয়েট লিঙ্কে আমি একটু কমিশন পাবো, আপনারা যদি এখান থেকে কিনেন। এই যে সার্ভিসগুলো আছে নিচে ম্যাক্সিমাম পেজে আমি ওইভাবে দিয়েছি, দেখি এটা আমি একটা একটা এক্সপেরিমেন্ট করতেছি ইন্টারনাল লিঙ্কিং নিয়ে, দেখি কি হয়, কোনো পেনাল্টি বা কোনো রকম অসুবিধা হয় কিনা। এই যে দেখেন এখানে এখানে বেশি এখানে করি নাই আবার, দেখি এখানে আর বটম লাইনে কিছু দেই নেই, এখানে ওই যে সার্ভিস গুলো অফার করে না, এটা একটা গেস্ট পোর্ট ছিল, তবুও দেখেন যে এখানে সার্ভিস এখানে একটু হাইলাইট করে অন্যভাবে আমার সার্ভিস গুলো আমি প্রমোশন করতেছি এখানে। এটা এই যে উই আর মাই হাউস প্রোভাইড ইজ সিম্পল পিস কন্টেন্ট রাইটিং, যেহেতু এটা কন্টেন্ট রিলেটেড একটা প্যারা, ওই ওই রিলেটেড একটা সার্ভিস আমি প্রমোশন করছি এখানে। আবার ডিফারেন্ট হয় এটা ইন্টারনাল লিঙ্কিং, এন্ড ইন্টারনাল লিঙ্কিংও হয়ে গেছে আর প্রমোশনও হয়ে গেছে, অ্যাডও হয়ে গেছে। এভাবে আপনারা বিভিন্ন অ্যাড দেখে যেটা আপনার ভালো লাগবে, যে সাইটটা ভালো লাগবে ওই সাইটটাকে আপনারা ইয়ে করবেন, ইন্টারনাল লিঙ্কিং করবেন। এখানে বিভিন্ন ইয়ার ছবি সহ কন্টেন্ট মার্কেটিং টুলস গুলো আছে। যাই হোক, ইন্টারনাল লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং নিয়ে আরও ডিটেলস একটা ইয়ার যে লিঙ্ক ইউজ কীভাবে পাস করে ইন্টারনাল লিঙ্কিং, এটা নিয়ে একটা ভিডিও করব। তো এই তো আজকে ভিডিওটা এখানেই শেষ, দেখি কয় মিনিট হয়েছে, ও আল্লাহ তাও 13 মিনিট হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে। এই ভিডিও 13 মিনিট, 3 মিনিটে শেষ হওয়া দরকার ছিল। আচ্ছা, শেষ কথা, আমি যে রুলস গুলো আলোচনা করছি এগুলোই ফাইনাল কিছু না, আপনাদের রুলস থাকতে পারে এখানে কমেন্টে আমাকে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দিব, যদি আপনাদের রুলস ভালো লাগে সেটা অ্যাড করে দিব, ইনফরমেশন গুলো আরো ভালো হবে। সবশেষে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তারপরে হচ্ছে যে শেয়ার করবেন ভিডিওগুলো, যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি, আর হচ্ছে আমি নিজে উৎসাহ পাই আপনাদের থেকে, কারণ আমি যদি প্রফিটেবল হই দেন আপনাদেরকে আরও ফ্রি ভিডিও দেবো, আমি প্রফিটেবল না হইলে তো দেবো না। এই জন্য বেশি বেশি শেয়ার করবেন, ভিউজ পেতে সাহায্য করবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই, সেই পর্যন্ত ভালো থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।